নমস্কার, আপনাদের সাথে আমি জ্যোতিষীয় বাস্তুবিদ পুলক চক্রবর্তী। শুরু করছি আপনাদের সেই জনপ্রিয় অনুষ্ঠান দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি, যেটাকে দেখার জন্য আপনারা দীর্ঘ মূল্যবান সময়কে নষ্ট করে বসে আছেন এবং থাকেন। তার একটাই কারণ, বিগত কয়েক বছরে যারা দীর্ঘদিন ধরে আমার অনুষ্ঠান দেখছেন বা আমার সান্নিধ্যে এসেছেন, তারা জানেন যে কেন এই অনুষ্ঠানটাকে দেখার জন্য মানুষ এত কাজকে বাদ দিয়েও অপেক্ষা করে থাকেন। তার একটাই কারণ হচ্ছে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান শুধু জ্যোতিষ বিচার না, জ্যোতিষ বিচারের পাশাপাশি জ্যোতিষ সম্বন্ধে মানুষকে শিক্ষা এবং জ্যোতিষ সম্বন্ধে মানুষকে অনেক সচেতন করা, এবং বিগত কয়েক বছরে মানুষ অনেক সচেতন হয়েছে। আজকে তন্ত্র, মন্ত্র, ভূত, পিশাচ, ডাকিনীবিদ্যা, কালা জাদু, ভয়েস থেরাপি, ভাইব্রেশন থেরাপির কাছে যাওয়ার আগে মানুষ অনেক ভাবছে। কারণ আপনারা দৃষ্টান্ত স্বরূপ দেখেছেন যে যে ডাকিনীবিদ্যা বা ভয়েস থেরাপির রমরমা চলছিল, সেই ভয়েস থেরাপি, সেই ডাকিনীবিদ্যা কিন্তু এখন ছিটকে গিয়েছে এই লাইন থেকে এবং নতুন মোড়কে করছে। কিন্তু তাহলে ব্যাপারটা হচ্ছে, তাহলে এতদিন যে ডাকিনীবিদ্যা ভয়েস থেরাপি চললো, এখন যে ভাইব্রেশন থেরাপি চলছে, কালা জাদু চলছে, এগুলো কি ধাপ্পাবাজি? এগুলো শিক্ষিত মানুষরা বিচার করবেন, সেটা আমি জাস্ট আপনাদের একটা ক্লু দিলাম, এবার আপনারা বিচার করবেন। কিন্তু যেটা হচ্ছে যে আজকে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি হচ্ছে সেই অ্যাস্ট্রোলজি যেটা নিয়ে বিগত কয়েক বছর ধরে আমি চ্যালেঞ্জ করছি এবং আমি প্যাডে বিচার লিখে দিই, যেটা আজকের দিনে তান্ত্রিকদের ক্ষমতা নাই, লেখেনা না, ক্ষমতা নাই। হ্যালো, নমস্কার পুলক দা। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি হাজরা থেকে অরিন্দম বিশ্বাস বলছি। অরিন্দম বিশ্বাস, বলুন। প্রথমে আপনাকে শুভ বিজয় জানাচ্ছি। শুভ বিজয় আপনাকে এবং আপনাদের সবাইকে। হ্যাঁ বলছি যে অসংখ্য ধন্যবাদ আপনার এই অনুষ্ঠান করবার জন্য, কারণ আমার দিদিরা আপনার কাছে গিয়ে প্রচন্ড উপকৃত হয়েছে। উপকৃত বলতে, দিদির একটা বিরাট সমস্যা ছিল, মানে আপনি যেটা বারবার বলে আসেন যে টাকিনি কালা জাদু, তো ওরা টাকিনির কামড় খেয়েছিল, মানে হাস্যকর শুনতে লাগবে কিন্তু সত্যিকারে, মানে সর্বশান্ত হয়েছিল টাকিনির কামড় খেয়ে। প্রায় আমি বলতে লজ্জা নেই, প্রায় 1.5 লক্ষ টাকা খরচা করেছে, মানে ঋণের দায় গেছিল, ঋণগ্রস্ত হয়ে পড়েছিল প্রচুর। আমার কাছে প্রতিদিন 1 লক্ষ টাকা আরো ঋণে জড়াতে হয়েছে টাকিনির কামড় খেয়ে। প্রত্যেক দিন অনেক মানুষ আসেন যারা ডাকিনীবিদ্যা, ভয়েস থেরাপি, ভাইব্রেশন থেরাপি, জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয়শ্রী ঠাকুর মামা কাপা, কালা জাদু, বশীকরণ, এদের কাছে ঠকতে ঠকতে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে এবং প্রত্যেকে এসে একটা কথা বলেন যে শুনে প্রতিদিন একই কথা শুনতে শুনতে কান পচে গিয়েছে, শুনতে খুব খারাপ লাগে যে মানুষের কত কষ্টের টাকা। মানুষ এসে বলেন যে পুলক দা, আপনি লাস্ট বর্ষা ঠকতে ঠকতে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, বহু লোকের চোখ দিয়ে জল বেরিয়ে যায়। একদম, মানে আমাদের দিদির তো অবস্থা এমন হয়েছিল, মানে সর্বশান্ত হয়ে গেছে, বাড়িটা পর্যন্ত বন্ধ হয়ে গেছিল, সেখান থেকে মানে দিয়ে ওই 1.5 লক্ষ টাকা দিয়ে ডাকিনীর কামড়ের প্রতিকার নিয়েছিল, নিয়ে কিচ্ছু হয়নি। তারপরে অবশেষে আপনার এমনি প্রোগ্রাম দেখে এই 60+ চ্যানেলে গিয়ে আপনার কাছে যায়, একটু ভরসা পায় আপনার কথা অনুযায়ী, কনফিডেন্স অনুযায়ী, এবং আরো যারা কলার্সরা ফোন করে তারা যে তাদের ফিডব্যাক গুলো বলে সেই ভরসাতে গিয়ে এখন আপনি মানে অবিশ্বাস্য যে প্রায় অর্ধেক টাকা রিকভারি হয়েছে পুরো, এর জন্য অসংখ্য ধন্যবাদ। এবং সেই কথা আমাকে বলার পরে আমি আজকে আর কি আপনাকে ফোন করছি। দেখুন, এটা দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি, এটা পুলক চক্রবর্তী, সবার সঙ্গে তফাৎ হচ্ছে এইটাই যে আমি প্যাডে বিচার লিখে দিই, আমি ঠিক লিখি, ভুল লিখি, আমি লিখি, আমি সাহস করি গুরু আশীর্বাদে আপনাদের শুভেচ্ছায়। আজকের দিনে কোনো তান্ত্রিকের ক্ষমতা নাই যে প্যাডে বিচার লেখে, কারণ সেটা একটা প্রমাণ স্বরূপ থেকে যায়। আর তারপরে ব্যাপারটা হচ্ছে, আপনি তো অ্যাস্ট্রোলজি জানলে তবে বিচারটা লিখবেন, এদের একটাই উদ্দেশ্য হচ্ছে ঠান্ডা মাথায় এসি ঘরে বসে ডাকাতি করা। একদম একদম, মানে দিদিরা গিয়ে তারাপীঠে যজ্ঞ করেছে, মানে তাকে আর টাকার আহুতি দিয়েছে। আজ পর্যন্ত শুনেছেন যে তারাপীঠ কামাখায় যাগ যজ্ঞ করে কোনো তান্ত্রিকের কাছে কারো ভাগ্য পেরেছে? একদমই না, একদমই। সবচেয়ে বড় প্রমাণ আমাদের ঘি বেলপাতার সঙ্গে আপনারা টাকাগুলোকেও যজ্ঞের আগুনে পুড়িয়ে দিচ্ছেন এবং সেই ভস্য, সেই ভস্য ম্যাজিক হয়ে আবার টাকা হয়ে তান্ত্রিকদের পকেটে ফিরে যাচ্ছে। আজকে আপনি একটা বোঝাতে শিখেছেন যে যে প্রতিকারের একটা ভ্যালু থাকে, সেই ভ্যালু পর্যন্ত নেই। আমি মানে দিদিরা রেগে গিয়ে লাগছে, কবচটা খুলে রাখে যে দুটো জবা ফুল মাত্র কবজের মধ্যে ভরা রয়েছে। আপনারা জানেন কি, যে তান্ত্রিকদের সঙ্গে এত হটলাইনে মাকালির কত হয়, স্বয়ং মাকালির কত হয়, সেই তান্ত্রিকদের কতগুলো বডিগার্ড, কতগুলো বাউন্সার নিয়ে ঘুরে বেড়াতে হয়? আপনারা কি জানেন যে এই নোট বাতিল বা এই জিএসটি ফেস্টি চালুর পর তান্ত্রিকদের বাজার কতটা পড়ে গিয়েছে? আমরা যে তান্ত্রিকের কাছে গেছিল, যাদের ভাগ্য পড়ে যাচ্ছে, তারা আপনাদের ভাগ্য কি তুলবে, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। যে যে তান্ত্রিকের কাছে গেছিল তারও চেম্বারে দুখানা বাউন্সার ছিল ব্ল্যাক এফ এ পর, আমরা তো প্রথমে গিয়ে ভয় পেয়ে যাই, কাজ না পেলে দ্বিতীয়বার গেলে গলা ধাক্কা দিয়ে বের করে দেবে আপনাদের মতো মানুষকে, ঠিক আছে? এখন ফোন করলে ফোন ধরে না, দুবার রিটার্ন করেছে, মানে পয়সা ফেরত চাইছে, সেটাও প্রচন্ড কিছু এ করছে। যাই হোক, পঁচিশ মিনিটের অনুষ্ঠান আজকে, আপনি কার সম্বন্ধে জানতে চাইছেন? আজকে আমি নিজের সম্পর্কে। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 1985। সময়টা বলুন। সময়টা রাত্রি 2:50, মানে 18 তারিখ রাত 12টার পর। দাঁড়ান একটু ধরুন, আমি বলে দিচ্ছি। জন্মস্থানটা কোথায়? জন্মস্থান কলকাতায়।
আপনার নাম অরিন্দম, 19শে ডিসেম্বর 1985 বৃহস্পতিবার রাত্রি 2:50 কলকাতায় জন্ম, তুলা লগ্ন মীন রাশি। একটা জিনিস যেটা আমি আপনাকে বলে দিচ্ছি, জন্মকুণ্ডলি খুব ভালো, খুব ভালো জন্মকুণ্ডলি, কিন্তু যেটা প্রবলেম হচ্ছে কাল সর্পযোগ। কাল কথাটার মানে হচ্ছে সময়, সর্প মানে যেমনি একটা বিষাক্ত সাপ, একটা বিষাক্ত প্রাণী। এই যোগটা এতটাই বিষাক্ত যে একটা সাপ যেমনি আপনাকে ছোবল দিলে আপনার গায়ে যত শক্তি থাক আস্তে আস্তে আপনি নিস্তেজ হয়ে যাবেন, কি তাই তো? একদম একদম। আর এবং বড় কথা আমি বলতে হয় যে পুলক, আপনার আগেও একজন মানে তান্ত্রিক বন্ধুকে দেখিয়েছিলাম আমরা, তো সে আমাকে এই কাল সর্পযোগ খণ্ডন করবার জন্য 1,20,000 টাকা একটা বাজেট দিয়েছে। না না, কাল সর্পযোগ ভঙ্গ করতে এত না, আমি যদি আপনাকে পদ্ধতিটা বলে দিই তাহলে 3,000-4,000 টাকার মধ্যে আপনি নিজে করে নিতে পারবেন। কিন্তু কাল সর্পযোগ বছরে একটা কি দুটো দিনে ভঙ্গ হয়, এখন যে কোনো শনিবার মঙ্গলবার চতুর্দশী অমাবস্যায় ভঙ্গ করাচ্ছে। শুধু তাই করাচ্ছে না, কাল সর্পযোগের বাইরে এখন পূর্ণ কাল সর্প, অর্ধকাল সর্প, আপনার শনিভঙ্গ কাল সর্প, চন্দ্রভঙ্গ কাল সর্প, এগুলো বিভিন্ন কাল সর্প বের করছে। না না না, কোনো ভঙ্গই না, আপনার কাল সর্প কাল সর্প। এখন ব্যাপারটা হচ্ছে দেখুন, কাল সর্প 100টা মানুষের মধ্যে 2 লোকের কি 3টে লোকের থাকবে, তাই দিয়ে তান্ত্রিকদের পকেট ভরবে না। তার জন্য তারা কি করে, শনিভঙ্গ চন্দ্রভঙ্গ সবগুলোকে কাল সর্প যোগ বানানোর চেষ্টা করে। ঠিক আছে, দেখছেন না এখন যোগ নিয়ে এত আতামাতি, 7.5 যোগ, 20 যোগ, হ্যাঁ, 6.5 যোগ। অরিজিনাল যথেষ্টকে বাদ দিয়ে প্যাডে 2 কলম লিখতে পারছে না, বোকা বক্স টিভির ভেতর থেকে আপনার আপনার 14 পুরুষের সব কিছু মিলিয়ে দিচ্ছে, আর প্যাডে আপনার সামনে 2 কলম লিখতে পারছে না। যে ভাইব্রেশন থেরাপি, যে ভয়েস থেরাপি, যে ডাকিনীবিদ্যা, এই বোকা বক্সের ভেতর থেকে এত কিছু বলতে পারে। আজকে আমি পুলক চক্রবর্তী আপনার সম্বন্ধে 10টা কথা বললাম, তাহলে তো আপনার আমার উচিত চেম্বারে গিয়ে অন্তত 4টে কথা প্যাডে লিখে দেওয়া। সেইটা লিখতে পারছে না, তারা বড় বড় কথা বলছে। যাই হোক, আমি অল্প টাইমে আপনাকে একটা ছোট্ট কথা বলবো। এই কাল সর্পযোগ থাকলে পরে যতই জন্মকুণ্ডলি পাওয়ারফুল হোক না কেন, সমস্ত যোগ মানে একটা জায়গায় মার খেয়ে যাবে। দেখবেন আপনার থেকে পেছনের সারির মানুষ আগে এগিয়ে যাচ্ছে, এবং যত বয়স বাড়বে আপনার মধ্যে শারীরিক, মানসিক, কর্ম, অর্থনৈতিক, সাংসারিক সমস্ত দিক দিয়ে একটা বাধা, যেমনি আপনাকে দড়ি দিয়ে বেঁধে দিলে আপনার টেবিলে বিরিয়ানি থাকলে পরে আপনি শুধু চোখে দেখবেন, খেতে পারবেন না। এটা হচ্ছে তাই, আপনার ছক যদি পাওয়ারফুল হয় আপনার জীবনে বিরাট বিরাট অপরচুনিটি আসবে, কিন্তু আপনি শুধু সেইগুলোকে দেখবেন যে চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল, কোনোদিন ছুতে পারবেন না। ঠিক আছে, এরকমই হচ্ছে একদম পুরো। তবে একটা জিনিস বলে দিচ্ছি, দশমপতি চন্দ্র ষষ্ঠ স্থানে বসে আছে, কর্মের ক্ষেত্রে বিরাট যোগ, এবং ষষ্ঠপতি বৃহস্পতি দশমে দৃষ্টি দিচ্ছে। যদিও বৃহস্পতি নিচস্থ কিন্তু তার দৃষ্টিটা তো নিচস্থ না, কর্মের ক্ষেত্রে বিরাট যোগ ইন্ডিকেট করছে, কিন্তু কোনো কর্মে আপনি স্থির থাকতে পারবেন না, বারবার কর্ম পরিবর্তন, বারবার কর্ম পরিবর্তন চেঞ্জ হচ্ছে। মানে আমি পাজল হয়ে যাচ্ছি পুলকদা, মানে খুব প্রচন্ড, মানে একেতে ভয় দেখিয়ে দিয়েছে যে কাল সর্প দেখে গেলে মানে নানান রকম অশান্তি হয়, মানে অ্যাক্সিডেন্ট যে বাড়ির পরিবারের লোকের ক্ষতি হয় এইসব মানে বলেছে। আমি মানে মানে আপনি তো প্রথমে বলে দেন না, তো আমি অনলাইনে আপনার নামও বলে দিতে পারতাম কোন জ্যোতিষের এই না, ওগুলো করবেন না, ওগুলো করবেন না, যে যার প্রফেশনে আছে কোনোদিন কারোর নাম করবেন না। ঠিক আছে, না না, সে তো আপনি আপনার ডিসিপ্লিন আছে। ঠিক আছে, দেখুন আপনার আপনার ভাগ্য খারাপ, আপনি খারাপ জায়গায় গিয়েছেন, ঠকেছেন, অবশ্যই আপনি জীবনে অনেক উন্নতি করবেন। এবং চন্দ্রটাকে একটু পাওয়ার দিন, আপনার যা জন্মকুণ্ডলি কোনো স্টোন পড়ার দরকার নেই, আর কাল সর্পযোগটাকে ভঙ্গ করুন, এ ব্যাপারে চেম্বারে যোগাযোগ করুন। তবে সপ্তমে রাহু থাকলে তার দৃষ্টি পড়ছে অষ্টমে, অষ্টমে যদি রাহুর সঙ্গে কোনো সম্পর্ক হয় তাহলে পরে দৃষ্টিগত হোক, অবস্থানগত হোক, আর যুক্তিগতই হোক, সেটা কিন্তু জীবনে একটা অ্যাক্সিডেন্ট ইন্ডিকেট করে, আপনার জীবনে বিরাট অ্যাক্সিডেন্ট, এবং সেটা অলরেডি ঘটেও গিয়েছে। অবশ্যই অবশ্যই। ঠিক আছে, শুধু কেন্দ্রে বৃহস্পতি আছে বলে আপনি এই জায়গায় রক্ষা পেয়েছেন, ভালো। আপনার কাছে তো অবশ্যই যাব, কারণ বিকজ অফ আপনি অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার জীবনে, রোগের বিবরণ প্যাডে লিখতে পারে সেই ডাক্তারই সবচেয়ে ভালো প্রেডিকশন এবং ওষুধ দিতে পারে, এটা তো সবচেয়ে। আমি বললাম আপনার জীবনে বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, শুধু কেন্দ্রস্থানে বৃহস্পতি আছে বলে আপনাকে রক্ষা করেছে, যেটা বললাম ঠিক না ভুল? একদম 100% বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। আপনি কাল সর্পযোগটাকে ভঙ্গ করুন, দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সাহায্যে শনি রাহুর পাওয়ারটাকে কমান, চন্দ্রটাকে পাওয়ার দিন, কোনো পাথর পড়ার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আমি আপনাকে 6 মাস টাইম নেবো, উন্নতির চরমতম জায়গায় পৌঁছে দেবো। তবে একটা জিনিস বলে দিচ্ছি যে দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি কাছে স্থান, কাল, পাত্র বলে কোনো ব্যাপার নেই, যে কোনো দিন, যে কোনো জায়গায়, যে কোনো সময় অব্যর্থ প্রতিকার করা হয়। কিন্তু তা হলো প্রত্যেক বছর জন্মাষ্টমী থেকে দীপাবলি রাত্রি পর্যন্ত, এবছর যেটা শুরু হয়েছে 2 আগস্ট থেকে চলবে 2 নভেম্বর পর্যন্ত, খুব পাওয়ারফুল টাইম। এই টাইমে প্রতিকার একটা কথা বলে, এক্সট্রাঅর্ডিনারি কাজ করে। যদি জীবনটাকে, যদি নিজের জীবনটাকে ভালো করতে চান, দেখুন আপনার জীবন আমার থেকে ভালো আপনি বুঝবেন, আমি শুধু উপদেশ দিয়ে ছেড়ে দেবো। ঠিক আছে, কিন্তু কি করবেন সেটাকে, যদি নিজের জীবনটাকে চরম মাত্রায় তুলতে চান তাহলে এই টাইমে প্রতিকার করুন, ভালো থাকুন। আমি আপনি কালকে মহাকাল মানে আপনার চেম্বারে, ওগুলো বুকিং নাম্বার, ওগুলো বুকিং নাম্বার। ঠিক আছে, ভালো থাকুন। এখন প্রত্যেক বছর জন্মাষ্টমী থেকে দীপাবলি রাত্রি পর্যন্ত খুব পাওয়ারফুল টাইম। এই টাইমে প্রতিকার একটা এক্সট্রাঅর্ডিনারি কাজ করে, এবং প্রতিকার কথা বলে এই টাইমে, তো এই টাইমে। এবং তার থেকেও বড় জিনিস হচ্ছে যে কোজাগরি লক্ষ্মী পুজো, তো সেই কোজাগরি, কোজাগরি মানে কে জাগবে, সেই কোজাগরি থেকে
27 দিন টাইম, কিন্তু আমরা 21 দিন ধরি, সেই 21 দিন এই পাওয়ারফুল টাইমের মধ্যে আরও পাওয়ারফুল টাইম, এই সময়গুলোকে কাজে লাগানোর চেষ্টা করবেন। দেখুন, আমি সকলের জ্যোতিষ বিচারের জন্য, সকলের প্রতিকারের জন্য বসে আছি, কিন্তু সেখানেও সীমাবদ্ধতা আছে। কী সীমাবদ্ধতা, আমি ফিরে আসছি, দেখে নেবো ফোনে কে আছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার বাবু, আমি ফরিদপুর থেকে বলছিলাম। কি নামটা বলুন? আমার নাম সৈকত দেব। সৈকত? হ্যাঁ সৈকত দেব। আচ্ছা ঠিক আছে, বলুন। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ 8/11/1990। 8/11/1990, সময়টা বলুন। দুপুর 12:30। জন্মস্থান? 12:30। জন্মস্থান? মেদিনীপুর। মেদিনীপুর? হ্যাঁ হ্যাঁ, ধরুন আমি বলে দিচ্ছি। বলুন। আপনার নাম সৈকত, 8/11/1990 বৃহস্পতিবার জন্ম। হ্যাঁ। দুপুর 12:30 মেদিনীপুর জন্ম। হ্যাঁ। মকর লগ্ন কর্কট রাশি? হ্যাঁ মা। মঙ্গল বৃষ রাশিতে বক্রী। আচ্ছা, কি সম্বন্ধে জানবেন বলেন? ক্যারিয়ার? আমি আপনার ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাই, যে চাকরি বাকরি করো। চাকরি বাকরি? আপনি আপনার পাশের টিভির সাউন্ডটাকে একটু কম করুন, একটু সাউন্ডটা এখানে ডিস্টার্ব হচ্ছে। ঠিক আছে, আপনার চলছে বুধের মহাদশা, রাহুর অন্তদশা চলবে 19 জানুয়ারি 2018 পর্যন্ত। ঠিক আছে, চাকরি বাকরি হবে, চাকরি বাকরি না হলে তো কিছু একটা জীবনে করতে হবে। ঠিক আছে। হ্যাঁ বলুন। আপনার কাছে আমি আজ থেকে 1.5 বছর গেছিলাম, বুঝলেন তো? হুম বলুন তো। আপনার বন্ধু কিছু দেখতে পাইনি এখন? চন্দ্রের মহাদশা, রাহুর অন্তর্দশা চলছে। আচ্ছা, চন্দ্রের মহাদশা, রাহুর অন্তর্দশা চলছে, এটা চলবে 19 জানুয়ারি 2018 পর্যন্ত। আচ্ছা ঠিক আছে। দাঁড়ান, দশমপতি শুক্র, দশমপতি শুক্র দশমে বসে আছে। আমি বলি শুনুন, দশমপতি শুক্র দশমে বসে আছে, ষষ্ঠপতি বুধ, নবমপতি বুধ একাদশে বসে আছে, চাকরি আপনার জীবনে হবেই। একাদশপতি একাদশে দৃষ্টি দিচ্ছে এবং একাদশপতি ষষ্ঠপতি দৃষ্টি বিনিময় করছে। একটা জিনিস আমি আপনাকে বলে দিচ্ছি, শুনুন খুব ভালোভাবে শুনুন। আপনি কলকাতা থেকে আসবেন, একজন ধরুন আপনার মেদিনীপুর থেকে কলকাতা আসবে, খড়গপুর থেকে কলকাতা আসবে, আর একজন দিল্লি থেকে কলকাতা আসবে। দুজনা কি একই টাইমে পৌঁছাবে? তো আপনার যখন প্রতিকূল দশা চলছে, সেই প্রতিকূল দশাটাকে অতিক্রম করে যখন আপনি স্রোতের অনুকূলে সাঁতার কাটছেন এবং যখন স্রোতের প্রতিকূলে সাঁতার কাটছেন, দুটো সাঁতার দুটোতেই আপনি এগিয়ে যাবেন, কিন্তু দুটো এগোনোর গতি কিন্তু এক হবে না। কি ঠিক তো? আমি আপনাকে একটা বলবো, প্রথম কথা বলে দিচ্ছি আমি আপনাকে, আমার কাগজটা খুলে আপনি পড়ুন, A to Z যা লিখেছি, ঠিক আছে? কারণ আমি একমাত্র অ্যাস্ট্রোলজার যে প্যাডে বিচার লিখে দিই। আপনি আমার কাছে এসেছেন, আমি প্যাডে বিচার লিখে দিয়েছি। দিয়েছি তো? আমার আগে হ্যাঁ, কি লিখেছি একটু আস্তে আস্তে বলুন, কি লিখেছি আপনার প্যাডে? 19/1/2018 থেকে 20/4/2020 মধ্যে 19/1/2018 থেকে আপনার কর্মযোগ হবে। না তাই আপনি একটু একটু আস্তে আস্তে একটু আস্তে আস্তে আমি কি লিখেছি, 19/1/2018 থেকে আপনার কর্মযোগ শুরু হবে। 2020-এর মধ্যে তা 19/1/2018 কি শুরু হয়েছে? আপনি আপনি আমার কথার উত্তর দিন, আপনি বেশি কথা না। 19/1/2018 কি শুরু হয়েছে? না না স্যার, শুরু হয়নি। তাহলে 19/1/2018 পড়ুক, তারপর আমাকে ফোন করবেন, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। একমাত্র আজকের দিনে আমি একমাত্র অ্যাস্ট্রোলজার যে প্যাডে চ্যালেঞ্জ সহকারে বিচার লিখে দিই, যেটা আজকের দিনে কোনো তান্ত্রিক লিখতে পারে না। এত বড় কথা আপনাদের বললাম, তারা লিখতে পারে না, কারণ তারা বিচার জানে না। যিনি ফোন করছেন তিনি বলছেন যে তাকে আমি প্যাডে লিখে দিয়েছি, 19/1/2018 থেকে তার কর্মযোগ শুরু হবে। 19/1/2018 থেকে কর্মযোগ শুরু হবে, সবচেয়ে বড় প্রমাণ যে আমি আমার প্যাডে লিখে দিয়েছি 19/1/2018 থেকে। এবং তিনি ফোনে এই কথাটা বললেন, এবং এর প্রমাণস্বরূপ আমার প্রত্যেকটা প্রোগ্রাম যারা টিভি দেখছেন, টিভির পরেও ইউটিউবে পুলক চক্রবর্তী লিখে সার্চ করে দেখতে পারেন যে প্রোগ্রামে কী কথা রেকর্ড হয়ে আছে। 19/1/2018 থেকে কর্মযোগ শুরু হবে, যে 19/1/2018 এখনও শুরু হয়নি, এটা 2017 চলছে। আজকে এটা অক্টোবরের 6/2017,
এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে সেই টাইমে আসার পর দেখা যায়, একটা জিনিস আপনাদের বলছি যে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি আজকের দিনে একমাত্র অ্যাস্ট্রোলজি যে কোনো জায়গায় আজ পর্যন্ত ব্যর্থ হয়নি। আমি পুলক চক্রবর্তী আজকের দিনে একমাত্র অ্যাস্ট্রোলজার যে প্যাডে চ্যালেঞ্জ সহকারে বিচার লিখে দিই, লিখতে সাহস করি, যে একটা ক্লায়েন্টকে লিখে দিয়েছি যে 19/1/2018 থেকে তার জীবনের কর্মযোগ শুরু হবে, যেটা আজকের দিনে কোনো অ্যাস্ট্রো মানে লেখে না, সব লেখে ছন্ন ছড়া যোগ, বীজ যোগ, অমুক যোগ, তমুক যোগ, তো এবং তারাপীঠ কামাখ্যা যাগযজ্ঞ, সেই জায়গায় আজকের দিনে একমাত্র দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ করি। কিন্তু এইগুলো বলা মানে মানুষকে বিভ্রান্ত করা, জানি না কে বা কেন কি উদ্দেশ্যে বলছেন, কারণ যেখানে প্যাডে লিখে দেওয়া আছে যে 19/1/2018 থেকে কর্মযোগ শুরু হবে, সেখানে এই কথা যে এখনও কিছু বুঝছি না এই কথাটা বলা মানে মানুষকে বিভ্রান্ত করা, জানি না কে কি উদ্দেশ্যে কার প্ররোচনা এই কথাগুলো বলাচ্ছে। আচ্ছা যাই হোক, তবু আপনাদের একটা বলে দিচ্ছি যে কলকাতা আসবেন, যে লোকটা মেদিনীপুর থেকে আসবে আর যে লোকটা দিল্লি থেকে আসবে, দুজনা কিন্তু একই টাইমে পৌঁছাবে না। যখন আপনার ট্রানজিস্টের রোগগুলো খারাপ চলবে, যখন আপনার দশাগুলো খারাপ চলবে, তখন কিন্তু আপনার সব কাজই একটু বিলম্বিত হবে। হ্যালো, 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 হ্যাঁ কে বলছেন? হ্যাঁ স্যার, আমি বামুনগাছি থেকে বলছি। নাম বলুন। হ্যাঁ, আমি আমার ছেলের সম্বন্ধে জানার জন্য স্যার বলছি। প্রোগ্রামটা আমি দেখি স্যার। নাম বলুন আগে। হ্যাঁ, যে আপনার সাথে সরাসরি একটু কথা বলার জন্য। হ্যাঁ নাম বলুন। হ্যাঁ সঞ্জু বনি। হ্যাঁ সঞ্জু বনি, ডেট অফ বার্থ 2021 জানুয়ারি। সঞ্জু বনি, ডেট অফ বার্থ 2021 জানুয়ারি, 29 জানুয়ারি 2001, সময় চারটে পঞ্চান্ন। কি বিকালে না ভোরে? বিকালে, বিকালে স্যার। জন্মস্থান কোথায়? জন্মস্থান টিটাগড়, বিএন বোস হসপিটাল হয়েছে। কতদিন দেখছেন আমার অনুষ্ঠান? আমি স্যার প্রায় অনেকদিন ধরে চেষ্টা করছি আপনার সঙ্গে অনুষ্ঠানও দেখি, খুব ভালো লাগে। আমি স্যারের সাথে যদি কখনো যোগ সরাসরি একটু কথা বলতে পারি। তারপরে আমার একটি মাত্র ছেলে স্যার, পড়াশোনা আগে যদিও করতো, এখন ঠিক মতো পড়াশোনা করছে না, একটু চিন্তায় আছি। কোন ক্লাসে পড়ছে? 12 এইচএস দেবে। 29 জানুয়ারি 2001 সোমবার বিকাল 4:55 টিটাগড়ে জন্ম, কর্কট লগ্ন মিন্ডাসি, কর্কট লগ্ন মিন্ডাসি, একটু ধরুন আমি বলে দিচ্ছি। জন্মকুণ্ডলী মাঙ্গলিক, একটা জিনিস হচ্ছে দেখুন দ্বাদশে রাহু বসে আছে, দ্বাদশে রাহু বসে থাকলে পরে লগ্নে দৃষ্টি পড়ছে, এটা কিন্তু মানসিক দিক দিয়ে একটা অস্থিরতার সৃষ্টি করে। মেন যেটা হচ্ছে যে পড়াশোনার ক্ষেত্রে মানসিক স্থিরতা বৃদ্ধি করতে হবে, বুঝতে পেরেছেন? মানসিক স্থিরতা বৃদ্ধি করতে হবে। তবে একটা জিনিস আমি বলে দিচ্ছি, এর কিন্তু হায়ার এডুকেশন যোগ খুব ভালোভাবে আছে, হায়ার এডুকেশন যোগ খুব ভালোভাবে আছে। একটু ধরুন আমি বলে দিচ্ছি, এখন চলছে বুধের মহাদশা, রবির অন্তর্দশা। দাঁড়ান আমি দেখি আগে, ছকটাকে স্টাডি করি, নাহলে কি করে বলবো। একে যেটা হচ্ছে যে মানসিক স্থিরতাটা একটু বৃদ্ধি করতে হবে, লগ্নে যে রাহুর দৃষ্টি এটা কিন্তু মানসিকভাবে একটু অস্থির করছে। এবং একটা জিনিস আমি বলে দিচ্ছি, যখন একটা স্টুডেন্ট পড়াশোনা করছে, শুধু পড়াশোনা না, আপনি ধরুন আপনার জীবনে কোনো কর্ম করছেন, আপনার পকেট থেকে মোবাইলটা ধরুন পুকুরের জলে পড়ে গেল, আপনি দেখতে পাচ্ছেন যে কোথায় হাত বাড়ালে সেটাকে তুলে খুঁজে পাবো, কিন্তু সেই পুকুরের জলে যদি ঢেউ উঠে যায় আপনি কি সেটা দেখতে পাবেন? পাবেন না। তো সেই ক্ষেত্রে আমাদের মানসিক ঢেউটা যে উঠছে, মানে আপনার ছেলের ক্ষেত্রে যেটা মানসিক ঢেউটা উঠছে, সেই মানসিক ঢেউটাকে স্থির করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কথা। এবং লগ্নে রাহুর দৃষ্টি এটা শারীরিক ক্ষেত্রেও কিছু ডিস্টার্ব ইন্ডিকেট করছে, জন্মকুণ্ডলীটা মাঙ্গলিক, কিন্তু একটা জিনিস আমি বলে দিচ্ছি যে হায়ার এডুকেশনে খুব ভালো যোগ আছে, যদি লগ্নে রাহুর প্রভাবটাকে কমানো যায়। এবং লগ্নে শুধু রাহু না, লগ্নে শনিও দৃষ্টি দিচ্ছে, লগ্নে দুটো পাপ গ্রহ দৃষ্টি দিচ্ছে। একটা জিনিস হচ্ছে আপনার দুটো হাতের মধ্যে একটা হাত গেলেও একটা হাতে আপনি কাজ চালাতে পারবেন কষ্ট করে, দুটো চোখের মধ্যে একটা গেলেও কাজ চালাতে পারবেন, কিন্তু মাথাটা বাদ গেলে পরে আপনি কাজ চালাতে পারবেন না, আপনি ইনভ্যালিড হয়ে যাবেন। ঠিক তেমনি আমাদের জন্মকুণ্ডলীতে লগ্ন হচ্ছে মাথা, যদি 12টা ঘর ভালো থাকা সত্ত্বেও লগ্ন দুর্বল হয়ে যায়, তাহলে পরে সেই জন্মকুণ্ডলীটা অনেকটা খারাপ হয়ে যায়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে পাওয়ারটা কমে যায়, সেই ক্ষেত্রে লগ্নে দুটো পাপ গ্রহের দৃষ্টি, একটা রাহু এবং একটা শনি, তার ফলে জন্মকুণ্ডলীটাকে অনেকটা উইক করছে। যদি দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে এই রাহু শনির পাওয়ারটাকে কমানো যায় এবং শুক্রটাকে যদি একটা পাওয়ার দেওয়া যায়, তাহলে পরে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট করবে, ঠিক আছে? শুক্রটাকে পাওয়ার দিতে হবে, শনি রাহুর পাওয়ারটাকে কমাতে হবে, এইটা করলে পরে আপনার ছেলে খুব ভালো রেজাল্ট করবে। শুধু ভালো রেজাল্ট করবে না, শারীরিক মানসিক দিক দিয়েও খুব ভালো থাকবে এবং আগামী দিনে তার নিজের পায়ে খুব ভালোভাবে দাঁড়াতে পারবে, ঠিক আছে?
কি চাকরির কোনো যোগ আছে না এমনি গভর্নমেন্ট ব্যবসার দিকে হবে? কারণ আমরা গরিব করতে হলে আপনারা গরিব ব্যবসায়ী সমিতি হবে, তার জন্য স্যার আমার খুব ইচ্ছে যে ছেলে একটা কোনো ভালো কাজ করুক। আপনার ছেলের চাকরি হবে? খাটি স্যার, আপনার ছেলের চাকরি হবে একদম 100%। চাকরি হবে 100%। আপনার ছেলের কি বললাম, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে শনির রাহুর পাওয়ারটাকে কমান এবং চন্দ্রের পাওয়ারটাকে একটু দিন, আর কিচ্ছু চন্দ্র বলছে শুক্রের পাওয়ারটাকে একটু দিন, আর কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? আপনার ছেলে পড়াশোনায় ভালো হবে, শরীর স্বাস্থ্য মানসিকতা খুব ভালো থাকবে এবং আগামী দিনে নিজের পায়ে খুব ভালোভাবে দাঁড়াবে এবং চাকরি হবে। একটা জিনিস বলে দিচ্ছি, আমি যে কথা বলবো এটাকে বেদবাক্য মানবেন, ঠিক আছে? আজকের দিনে আমি একমাত্র অ্যাস্ট্রোলজার যে প্যাডে বিচার লিখে দিই যার যেটা প্রমাণ থাকে, ঠিক আছে? আজকের দিনে কোনো তান্ত্রিক কালা জাদু এটা করতে পারে না। আপনারা দেখেছেন যে অতীতে বিভিন্ন প্রোগ্রামে বিভিন্নভাবে আমাকে ডিস্টার্ব করা হয়েছে যে শুধু 25 মিনিট সময়টাকে নষ্ট করে দেওয়া যাতে অন্য মানুষ সময় না পায়, মানুষকে বিভ্রান্ত করা। কিন্তু আজকের দিনে আমি জোর গলায় বলছি, আমি একমাত্র অ্যাস্ট্রোলজার যে প্যাডে বিচার লিখি, আপনাদের চ্যালেঞ্জ করছি। আমি তো এত জ্যোতিষীর কাছে ঘুরিনি, এত তান্ত্রিকের কাছে ঘুরিনি, আপনাদের মতো হাজার হাজার মানুষ যারা অনেক জায়গায় ঘুরেছেন তারা বলুন তো, যে যারা আমার কাছে এসেছেন তারা অন্য জায়গায় যেসব জায়গায় ঘুরেছেন, কোন তান্ত্রিক বা কোন জ্যোতিষী বা কোন বশীকরণবিদ আজকের দিনে প্যাডে বিচার লিখে দেয়? কেউ লিখে দেয় না, কারণ তারা করতে পারে না। এবং আপনাকে যে বিচার লিখে দেবে সেটা একটা প্রমাণ থেকে যাবে যে আমি এইটা বলেছিলাম, এইটা মিললো না। তো এবং শুধু তাই না, আমি সেই জায়গায় দাঁড়িয়ে শুধু বিচার না, সেই সকল মানুষকে যারা বিভিন্ন জায়গায় তন্ত্র মন্ত্র ভূত পিশাচ ডাকিনী বিদ্যা কালা জাদুর কাছে ঠকতে ঠকতে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, সেই সকল মানুষকে চ্যালেঞ্জ করি যে সেই সব পিছিয়ে যাওয়া অবস্থান থেকেও আপনাদের উন্নতি না, উন্নতির চরমতম জায়গায় পৌঁছে দেবো। কিন্তু একটা বাস্তব সত্য আপনাদের মানতে হবে যে যে লোকটা মেদিনীপুর থেকে কলকাতা আসবে আর যে লোকটা দিল্লি থেকে কলকাতা আসবে, দুজনা কিন্তু একই সময়ে পৌঁছতে পারে না। আমার কাছে বহু ক্ষেত্রে এমনও হয়েছে যে একই ফ্যামিলির লোক দেখেছেন, কেউ 18 দিনে কাজ পেয়েছেন, কেউ কিন্তু 7 মাসে কাজ পেয়েছেন, কিন্তু কেউ বলতে পারবেন না যে কাজ পাননি। আজকে তন্ত্রমন্ত্র কালা জাদুর কাছে গিয়ে অনেকে বলে যে পুলকদা সব জায়গায় গিয়ে ঠকতে দেওয়ালে পিঠ ঠেকে গেল, কাজ পেলাম না, আপনি শেষ ভরসা। কিন্তু আজকে দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির কাছে কাজ পাইনি, এই জিনিসটা হবে না। কিন্তু একটা জিনিস হচ্ছে, আমি বাইরের প্রতিকারের বিন্দুমাত্র দায়িত্ব নিই না। আপনি যদি বাইরের প্রতিকার করে কাজ না পান সেটার দায়িত্ব আপনার। যদি ছক বিচার জন্মকুণ্ডলী বিচার ঠিক হয়, যদি আমি সেটা গুরু আশীর্বাদে আপনাদের শুভেচ্ছায় করতে পারি, তাহলে পরে আমার বিচারটা প্যাডে লিখতে কোনো অসুবিধা নেই। আর যদি বিচার অব্যর্থ হয় এবং প্রতিকারও তাহলে সঠিক হবে, এবং সঠিক প্রতিকার, সঠিক মাত্রার প্রতিকার এবং সঠিক সময়ের প্রতিকার যদি ধারণ করা যায় তাহলে রোগ সারবে না, এটা কোনো কথা না। যত বড় সমস্যাই হোক না কেন জীবনে, সেই মানুষটা উন্নতির চরমতম জায়গায় যেতে পারে। কিন্তু একটা জিনিস, মেদিনীপুর থেকে কলকাতা আসা আর দিল্লি থেকে কলকাতা আসা কিন্তু এক জিনিস না। যে পুলকদা আমার প্রতিবেশী, 3 মাসে কাজ পেলো, আমার 6 মাস হলো, কেন আমি অল্প অল্প কাজ বুঝতে পারছি, এই কথাটা কিন্তু বলবেন না। আর দ্বিতীয়ত, আমি বাইরের প্রতিকারের কোনো দায়িত্ব নিই না। আর আজকের দিনে এই অব্যর্থ বিচার বা অব্যর্থ প্রতিকার শুধু আমি একা না, আমার লেখা ত্রক্ষর জ্যোতিষশাস্ত্র প্রবেশিকা পর্ব 1, পর্ব 2, পর্ব 3 যারা পড়েছেন তারাও আজকের দিনে বিদগ্ধ জ্যোতিষদের কান মূলে এই বিচার এই প্রতিকার করতে পারেন। এবং আমি শুধু নিজের জ্যোতিষ বিচার বা নিজের প্রতিকারের ক্ষেত্রে না, আমি চ্যালেঞ্জ করি বাজারের সমস্ত সেই সব জ্যোতিষ শিক্ষা যেখান থেকে আপনারা গ্রহণ করে থাকেন সেই সব জায়গা থেকে, যে আমার বই পড়ে দেখুন। এবং জন্মাষ্টমী থেকে দীপাবলি রাত্রি পর্যন্ত 2 আগস্ট থেকে 2 নভেম্বর পর্যন্ত পাওয়ারফুল সময়টাকে কাজে লাগান। আপনি ভালো থাকবেন। পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির জয় হোক।